গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে তোমাদের জিলেট 2023-এর কাউন্সেলিং কিন্তু প্রসিড হচ্ছে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে বা অনেকেই আমাকে বলেছিলে যে দাদা আমাদের চয়েস ফিলিংটা যদি তুমি ডিপার্টমেন্ট ওয়াইজ একটু দেখিয়ে দাও তাহলে খুব ভালো হয়। মানে কোন কোন ডিপার্টমেন্টের জন্য কোন কোন কলেজ ভালো হবে, ঠিক আছে, কোন কলেজগুলোকে আমরা আগে রাখবো বা কোন ইউনিভার্সিটিগুলোকে আমরা আগে রাখবো সেটা যদি তুমি বলে দাও তাহলে খুব সুবিধা হয়। তো এই ভিডিওতে মেনলি আমি তোমাদের যারা সিভিল নিয়ে যারা বিটেক করতে চাইছো, সিভিল বা কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন শুধুমাত্র একটা জায়গাতেই আছে যাদবপুর, ঠিক আছে, তো যারা সিভিল বা কনস্ট্রাকশন নিয়ে বিটেক করতে চাইছো তারা এক থেকে তোমরা কলেজগুলো কীভাবে পরপর সাজাবে, ঠিক আছে, সেটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি এইটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি এই ভিডিওটা দেখার পরে ইউটিউবে আর এই রিলেটেড কোনো ভিডিও সার্চ করা তোমাদের প্রয়োজন হবে না। কারণ আমি তোমাদের সাথে যে ডেটাগুলো শেয়ার করব সেই ডেটাগুলো হচ্ছে অথেন্টিকেট ডেটা এবং আমি খুব ভেরিফাই করে, ঠিক আছে, প্রচুর ঘাঁটাঘাঁটি করে তবেই আমি তোমাদের সাথে কিন্তু এই ডেটা কিন্তু শেয়ার করছি। তাই মন দিয়ে প্রত্যেকটা কথা তোমরা শুনবে, শোনার পরে যদি তোমরা অলরেডি তোমরা চয়েস ফিলিং করে থাকো আমার এই ডেটাটাকে যদি মনে হয় যে আমি যেটা বলছি সেটা সঠিক বা তোমাদের যদি এটা মনে হয় যে তোমরা অ্যাকসেপ্ট করবে বা আমার এই সাজানোটা তোমাদের পছন্দ হয়েছে দেন তোমরা কিছুটা তোমাদের যে ইয়ে করতে পারো, ঠিক আছে, মানে আপ ডাউন করতে পারো বা কোনো একটা জায়গাকে যদি মনে হয় রিমুভ করতে হবে তাহলে সেটা তোমরা রিমুভ করতে পারো, ঠিক আছে। আর এই যে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে আমি শুধু গভর্নমেন্ট কলেজ রাখবো না, আমি গভর্নমেন্ট কলেজের সাথে সাথে কিছু প্রাইভেট কলেজও রাখবো, ঠিক আছে, কারণ আমি আলাদাভাবে গভর্নমেন্ট বা প্রাইভেটের জন্য আলাদাভাবে আমি ভিডিও বানাচ্ছি না, গভর্নমেন্ট এবং প্রাইভেট, ঠিক আছে, যারা ধরো এক থেকে একদম তোমাদের যত দূর পর্যন্ত র্যাঙ্কে তোমাদের কলেজে ভর্তি হবে, ঠিক আছে, সমস্ত র্যাঙ্কের জন্য কিন্তু এই চয়েস ফিলিংটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এক নম্বরে তোমাদেরকে আর তোমরা কীভাবে চয়েস ফিলিং কীভাবে করতে হয় সেটা আমি একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছি, আশা করি তোমরা কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে রিমুভ করতে হয়, ঠিক আছে, এই যে কোনো একটা কলেজ ধরো অ্যাড করলাম, ঠিক আছে, সেটাকে ধরো রিমুভ কীভাবে করতে হয়, তারপরে ধরো তোমার একের বেশি কলেজ যখন তুমি চুজ করলে সেটা আপ কীভাবে করতে হয়, ডাউন কীভাবে করতে হয়, তো এগুলো আশা করি তোমাদেরকে আর বলতে হবে না, কারণ এগুলো সম্পর্কে আশা করি তোমরা জেনে গেছো, ঠিক আছে, বা বিভিন্ন ভিডিওতে বলেছি, এটা আশা করি কোনো অসুবিধা নেই। তো এক নম্বরে সিভিল নিয়ে যারা ইয়ে করতে চাইছো, বিটেক করতে চাইছো, আমি এক নম্বরে প্রথমেই তোমাদেরকে যাদবপুর সিভিল রাখার কথা বলবো, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি সিভিলকে তোমরা এক নম্বরে রাখবে, ভালো করে মন দিয়ে শুনবে আমি কী কী বলছি। নেক্সট হচ্ছে দু নম্বরে যাদবপুর ইউনিভার্সিটি কনস্ট্রাকশন, আর তিন নম্বরে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, আচ্ছা হ্যাঁ, যাই হোক, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের হচ্ছে সিভিলটাকে তোমরা তিন নম্বরে। এবার অনেকেই প্রশ্ন করতে পারো, ঠিক আছে, যে দাদা আমি দু নম্বরে জলপাইগুড়ি গভর্নমেন্টে সিভিল রাখবো আর তিন নম্বরে কি কনস্ট্রাকশন রাখবো, নাকি তুমি যেটা বললে যে দু নম্বরে যাদবপুর কনস্ট্রাকশন, তিন নম্বরে জলপাইগুড়ি সিভিল, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি তোমরা যদি 2022-এ যদি ডেটা ওয়াইজ যদি দেখো, ঠিক আছে, মানে 2022-এর রাউন্ড টু পর্যন্ত ক্লোজ র্যাঙ্ক অনুযায়ী যদি তোমরা দেখো তাহলে কিন্তু জলপাইগুড়ি গভর্নমেন্টে লাস্ট যে ইয়ে ক্লোজিং র্যাঙ্কটা ছিল রাউন্ড টু পর্যন্ত 297, আর কনস্ট্রাকশনে মানে যাদবপুর কনস্ট্রাকশন ক্ষেত্রে ছিল রাউন্ড টুয়ের লাস্ট র্যাঙ্ক ছিল তোমার 360, ঠিক আছে। শুধু র্যাঙ্ক ওয়াইজ বলে না, আমাকে যদি পার্সোনালি যদি তোমরা জিজ্ঞাসা করো যে দাদা যাদবপুর ইউনিভার্সিটি সিভিলের পরে কি আমাদের জলপাইগুড়ি সিভিল টাকা উচিত হবে, আমি মানে 100% কিন্তু একমত যে আমি সবসময় চাইবো যে তোমরা কোর ট্রেড নিয়ে পড়ো, ঠিক আছে, সিভিল নিয়ে পড়াশোনা করেছো ডিপ্লোমাতে বা যারা মনে করছো অন্যান্য ট্রেড থেকে সিভিল নিয়ে তোমরা বিটেক করবে তারা সিভিলটাকে আগে প্রায়োরিটি দাও, ঠিক আছে, এটা হচ্ছে আমার অভিমত, ওকে। এবার অনেকেই যেমন বলতে পারো যাদবপুর কনস্ট্রাকশন জলপাইগুড়ি সিভিলের থেকে আগিয়ে রাখবে, অনেকে হয়তো অনেক বিভিন্ন মতামত থাকতে পারে, বাট আমার মতে হচ্ছে এক নম্বরে যাদবপুর সিভিল, দু নম্বরে হচ্ছে জলপাইগুড়ি সিভিল, ঠিক আছে, এটা আমার মত, তিন নম্বরে হচ্ছে তোমরা রাখবে যাদবপুর কনস্ট্রাকশন, ঠিক আছে, চার নম্বরে রাখবে পুরুলিয়া সিভিল, পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে বা রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে। নেক্সট হচ্ছে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল রাখবে। অনেকেই বলতে পারো দাদা কোচবিহারটা কি আগে রাখা উচিত হবে, দেখো কোচবিহারে আগের বছর কিন্তু রাউন্ড টু পর্যন্ত লাস্ট যে ইয়েটা গিয়েছিল র্যাঙ্ক সেটা হলো 568, আর পুরুলিয়াতে গিয়েছিল 572, র্যাঙ্ক ওয়াইজ দেখতে গেলে কিন্তু কোচবিহার কিন্তু আগে ফিল আপ হয়েছে, কিন্তু তবুও আমি যা মানে সিভিলটা যেহেতু আমার ট্রেড এবং সিভিলে যেহেতু মোটামুটি আমার যা নলেজ আছে এবং মোটামুটি যা ফ্যাকাল্টি সম্পর্কে যে আমার আইডিয়া আছে, ঠিক আছে, সেই অনুযায়ী আমি যেহেতু কোচবিহারের কাছাকাছি থাকি, কোচবিহার এবং জলপাইগুড়ির কাছাকাছি থাকি, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি যে কোচবিহারের তুলনায় কিন্তু পুরুলিয়া কিন্তু অনেক ভালো একটা কলেজ, ঠিক আছে, মানে পুরুলিয়ার ফ্যাকাল্টি অ্যাজ কম্পেয়ার টু কোচবিহার অনেক ভালো। তো যাদের ক্ষেত্রে দেখা গেলো যাদের নর্থ বেঙ্গলের বাড়ি তারা তোমরা কোচবিহারটাকে প্রেফার করতে পারো, কিন্তু যাদের কলকাতা বা পুরুলিয়ার আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু পুরুলিয়াটাকে প্রেফার করো, ঠিক আছে। তা বলে আমি কখনোই এটা বলবো না যে তুমি জলপাইগুড়ি গভর্নমেন্টের আগে তুমি পুরুলিয়াকে রাখো, ঠিক আছে, মানে যাদবপুর সিভিল দেন জলপাইগুড়ি সিভিল দেন হচ্ছে যাদবপুর কনস্ট্রাকশন, এই তিনটা ফিক্সড। তারপরে তুমি পুরুলিয়াটাকে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী পুরুলিয়াটাকে তুমি চার নম্বরে রাখতে পারো, বা তোমার যদি মনে হয় যে অ্যাজ পার রিকোয়ারমেন্ট তুমি কোচবিহারটাকে চারে রাখবে পুরুলিয়াটাকে তুমি পাঁচে রাখবে সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা জিনিস যেটা বলবো, আলিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো দাদা তুমি তো আলিয়া ইউনিভার্সিটির কথা বললে না। দেখো আলিয়া ইউনিভার্সিটি অনেকেই হচ্ছে বিষয়টা মানে যেহেতু ওটা একটা মাইনরিটি ইউনিভার্সিটি তো অনেকেই সেই জায়গাটাতে হচ্ছে যেতে চায় না বা অনেকের বিভিন্ন ধরনের অবস্টাকলস হয়তো থাকতে পারে, ঠিক আছে, অনেকেই যে কারণে হয়তো ভর্তি হতে চায় না, ঠিক আছে। আমি সেই জন্য ওটাকে বেসিক্যালি হচ্ছে তোমাদের মানে জলপাইগুড়ি পরে বলিনি, ঠিক আছে। তো তোমরা যেটা করতে পারো আলিয়া ইউনিভার্সিটিটাকে তোমরা যদি কেউ মনে করো আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি দুটো সিট, তো তোমরা যদি মনে করো যে আলিয়া ইউনিভার্সিটিটাকে তোমরা জলপাইগুড়ির পরে রাখবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের তখন এক নম্বরে যাদবপুর সিভিল, দু নম্বরে যাদবপুর জলপাইগুড়ি সিভিল, তিন নম্বরে যাদবপুর কনস্ট্রাকশন, চার নম্বরে চলে আসবে কিন্তু আলিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে, পাঁচ নম্বরে চলে আসবে পুরুলিয়া, ছ নম্বরে চলে আসবে কোচবিহার, ওকে। এই টোটাল ছটা হচ্ছে আমাদের বলতে গেলে একদম পিওর গভর্নমেন্ট হচ্ছে সিভিলের জন্য হচ্ছে ইনস্টিটিউট, ওকে। এবার চলে আসছে হচ্ছে তোমার, তোমরা বলতে পারো এবার দাদা তো ইউআইটি আসবে, কারণ ইউআইটি মোটামুটি একটা গভর্নমেন্টের ছোঁয়া আছে, কিন্তু তোমাদের যদি দেখা গেল গভর্নমেন্ট ট্যাগ মানে থাকা, এরকম একটা মানসিকতা হয় যে গভর্নমেন্ট ট্যাগটা থাকলে আমার ভালো হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু সাত নম্বরে তোমরা কিন্তু ইউআইটিটাকে প্রেফার করতে পারো, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের কোনো ইকোনমিক্যাল ইস্যুস না থাকে, দেখো ইউআইটিরও ফি স্ট্রাকচার কিন্তু যথেষ্ট বেশি, এবার তোমাদের যদি মনে হয় যে না আমাদের ইকোনমিক্যাল কোনো ইস্যুস নেই, আমাদের একটা ভালো কলেজ দরকার, সেক্ষেত্রে কিন্তু মানে যখনই তোমার কোচবিহার শেষ হয়ে যাচ্ছে, কোচবিহারের পরেই আমি যে কলেজটাকে প্রেফার করবো সেটা হলো হেরিটেজ, ওকে। হেরিটেজের পরে দেন আমি অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রে বলবো, কারণ হেরিটেজ হচ্ছে তোমার সিভিলের জন্য প্রাইভেটে কিন্তু এক নম্বর কলেজ, আমার এটা মতামত, ওকে। দেন হেরিটেজের পরে যদি তোমরা যদি বলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি টেকনো সল্ট লেককে কিন্তু প্রায়োরিটি দেবো, ঠিক আছে, টেকনো সল্ট লেক। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মানে ইউআইটি ওয়ার্ড ওয়ান তোমরা রাখতে পারো, ঠিক আছে, মানে তোমরা ওই কোচবিহারের পরেই তোমরা ইউআইটি রাখতে পারো, কিন্তু ইউআইটির একটা সমস্যা হচ্ছে সেটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিন্তু সেলফ ফাইন্যান্সড যেহেতু, সেই জন্য ফি স্ট্রাকচারটা বেশি আর কলেজটা কিন্তু অতটা ভালো নয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তার আগে তোমরা কিছু প্রাইভেট কলেজকে তোমরা প্রেফার করতে পারো, ঠিক আছে, যাদের একটু মোটামুটি বেশি র্যাঙ্ক হয়েছে বা যারা মানে প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে। তোমরা হেরিটেজ সেখানে প্রেফার করতে পারো বা সেখানে তোমরা টেকনো প্রেফার করতে পারো, মানে আমি টেকনো মেন যেটা বলছি সল্ট লেক, ওকে, সেটাকে তোমরা প্রেফার করতে পারো, হলদিয়া প্রেফার করতে পারো, মেঘনার সাহা প্রেফার করতে পারো, নেতাজি সুভাষ প্রেফার করতে পারো, নারুলা প্রেফার করতে পারো। এগুলো কিন্তু আমি এই যে তোমরা হলদিয়া বলো, মেঘনা সাহা বলো, নারুলা বলো, নেতাজি বলো, এগুলো কিন্তু আমি কোনো র্যাঙ্ক ওয়াইজ আমি তোমাদের পরপর কিন্তু বললাম না, এগুলো আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তার কারণ দেখো একটা বিষয় হচ্ছে যে আজকে তোমার মোটামুটি দেখবে যে হলদিয়া বলো, মেঘনা সাহা বলো, নারুলা বলো, নেতাজি সুভাষ বলো, এগুলো কম্পারেটিভলি দেখতে গেলে সব হচ্ছে মোটামুটি একটা ইকুয়াল প্যাটার্নের কলেজ, ঠিক আছে। মোটামুটি সবই দেখবে যদি তোমরা আগের বছরের যদি ক্লোজিং র্যাঙ্ক যদি চেক করো, সেক্ষেত্রে দেখবে রাউন্ড টু এর শেষে ওই মোটামুটি কোনোটা দেখবে 10,000 গিয়ে শেষ হয়েছে, কোনোটা দেখবে 9,500 গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু বিশ্লেষণ করতে পারবে না। তবে আর এই যে প্রাইভেট কলেজগুলো, আমাকে কেউ একটা পয়সাও দেয়নি যে আমি কোনো স্পেসিফিক কোনো প্রাইভেট কলেজের নামটাকে আমি নেবই, ঠিক আছে। যেমন হেরিটেজ আমি ভালো সেটা জানি, কিন্তু হেরিটেজের পরে বাকি যেগুলো আছে, ঠিক আছে, যেমন তুমি টেকনোর কথা বলো বা তুমি হলদিয়া, মেঘনা সাহা, নারুলা, নেতাজি সুভাষ, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই মোটামুটি একদম স্ট্যান্ডার্ড কলেজ, এগুলো তোমাদের সুবিধা মতো এবং ফি স্ট্রাকচার, এগুলো ফি স্ট্রাকচার হচ্ছে ডিফারেন্ট, কোনোটা একটু ফি স্ট্রাকচার বেশি, যেমন নেতাজি সুভাষের ক্ষেত্রে 400,000 উপর ফি স্ট্রাকচার, তোমরা যদি আজকে মেঘনা সাহা বলো 400,000 উপর ফি স্ট্রাকচার, কারণ এগুলো টেকনোর কলেজ, আবার তোমরা যদি হলদিয়ার কথা বলো, নারুলার কথা বলো, সেগুলো কিন্তু ফি স্ট্রাকচার একটু কম, বুঝতে পারছো, নারুলাতে বোধহয় 3,00,000 আশেপাশে আর হলদিয়া হলে হচ্ছে 3,00,000 কম। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই ফি স্ট্রাকচার অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের কলেজগুলো প্রাইভেট কলেজগুলোকে শেষের দিকে এইভাবে সাজাতে পারো। এরপরে আরও অনেক প্রাইভেট কলেজ আছে যেগুলো তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, বাকিগুলো আমার কোনো মতামত নেই, ঠিক আছে, কারণ বাকি কলেজগুলোর ক্ষেত্রে আমি সেগুলোকে ভালো বলতে পারি না, ঠিক আছে। সেগুলো হচ্ছে মডারেট বা বিলো মডারেট কলেজের মধ্যে পড়ে, সেগুলো তোমাদের সিচুয়েশন অ্যাকর্ডিং, যাদের একটু বেশি র্যাঙ্ক হয়েছে সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে সাজাতে পারো, ঠিক আছে। তো আমি ওভারঅল যদি পুরো জিনিসটাকে একবার যদি বলে দিই, ঠিক আছে, তাহলে আমি বলবো প্রথমে এক নম্বর হচ্ছে যাদবপুর সিভিল, দু নম্বর হচ্ছে জলপাইগুড়ি সিভিল, তিন নম্বর হচ্ছে যাদবপুর কনস্ট্রাকশন, চার নম্বর হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, পাঁচ নম্বর হচ্ছে পুরুলিয়া, ছ নম্বরে হচ্ছে তোমার কোচবিহার, সাত নম্বরে হচ্ছে হেরিটেজ, ঠিক আছে, এবার আট নম্বর তুমি ইউআইটি ওয়ার্ড ওয়ান রাখতে পারো, বা ইউআইটিটাকে যেহেতু বলছি যে ওর ফি স্ট্রাকচার বেশি বা কলেজটা অতটা ভালো না, সেক্ষেত্রে তোমরা হেরিটেজের পরে টেকনো রাখতে পারো, ঠিক আছে, বা তোমরা মেঘনা সাহা এগুলো রাখতে পারো, তবে আমি হেরিটেজের পরে ইউআইটি মোটামুটি রাখবো, ঠিক আছে, কারণ ইউআইটি মোটামুটি মানে মানে খারাপ কলেজ হলেও যেহেতু একটা গভর্নমেন্ট ট্যাগ একটা বিষয় আছে, তো সেই জন্য আমি আট নম্বরে কিন্তু ইউআইটিটাকেই রাখবো, ন নম্বরে তোমরা টেকনো রাখতে পারো, ঠিক আছে, দশ নম্বরে তোমরা হচ্ছে নেতাজি সুভাষ রাখতে পারো, এগারো নম্বরে হচ্ছে তোমরা মানে ইয়ে রাখতে পারো, ঠিক আছে,
আছে 11 নম্বর না 10 নম্বর যাই হোক, মানে টেকনোর পরে হচ্ছে নেতাজি সুভাষ, তারপরে তোমরা হলদিয়া রাখতে পারো, তারপরে হচ্ছে তোমরা মেঘনা শাহ রাখতে পারো বা মেঘনা শাহটা হলদিয়ার আগে রাখতে পারো, ঠিক আছে। আর সবশেষে তোমরা নারোলা রাখতে পারো, সবশেষে বলতে বেসিক্যালি মানে ভালো ভালো একদম টপ লেভেলের কলেজের একদম শেষের দিকে তোমরা নারোলা রাখতে পারো। এরপরে আরও বহু অজস্র কলেজ আছে যে কলেজগুলো তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা এরপরে সাজাতে পারো, ঠিক আছে। সেই কলেজগুলোর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তাদের ফি স্ট্রাকচার অনুযায়ী বা প্রিভিয়াস ইয়ারের কীরকম তোমাদের ছিল, কাট অফ কীরকম গিয়েছিলো বা প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্লেসমেন্ট কেমন ছিল সেই রেকর্ডগুলো দেখে নিয়ে বাকি কলেজগুলো তোমরা তোমাদের মনের মতো করে সাজাতে পারো, ঠিক আছে। তো সিভিলে তোমরা কলেজ কীভাবে সাজাবে না সাজাবে সেটা আশা করি তোমরা এই ভিডিও থেকে স্পষ্ট বুঝতে পারলে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এরপরে যদি এই রিগার্ডিং যদি কোনো ধরনের তোমাদের কোনো ডাউটস থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।